আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি, 2023 সালের ফার্স্ট সেমিস্টারের একটা পরীক্ষা হয়েছিল, যে পেপারটার নাম হচ্ছে এমডিসি কোর্সের স্পোর্টস অ্যান্ড ফিটনেস। এই পেপারটা থেকে 50 নম্বরে তোমাদের টোটাল সিলেবাসে রয়েছে, তার মধ্যে 20 নম্বরে রিটার্ন পরীক্ষা হয়, আর সময় থাকে 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে তোমাদের 20 নম্বরে পরীক্ষা দিতে হয়, যেটা খুবই ইজি ব্যাপার। এখানে তোমাদের 5টা 2 নম্বরে প্রশ্ন থাকে এবং 2টো 5 নম্বরে প্রশ্ন থাকে, ঠিক আছে? তো প্রশ্নটা 2023 সালে প্রথম পরীক্ষা হয় এই স্পোর্টস অ্যান্ড ফিটনেস থেকে, সেই জন্য প্রশ্নটা আমি তুলে দিলাম। ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। আগামী দিনে এই পেপারের সাজেশন নিয়ে আমার চ্যানেলে ভিডিও তোমরা পেয়ে যাবে। তো আপাতত শুরু করছি। প্রথমে ইংলিশ ভার্সন আছে, যাদের ইংলিশ ভার্সনের প্রশ্ন প্রয়োজন তারা একটু দেখে নিও, আমি বাংলা ভার্সনটা নিয়ে আলোচনা করব, সেই জন্য বাংলা ভার্সনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বাংলা ভার্সনের প্রথমেই তোমরা দেখতে পাবে, আমি যেমনটা বলেছিলাম তেমনটাই রয়েছে। 5টি প্রশ্নের উত্তর দাও বিভাগ ক থেকে, 2×5=10। তো প্রশ্নগুলো কী কী আছে একটু দেখে নেওয়া যাক। তো প্রথম প্রশ্ন, শীতলীকরণ বা কুলডাউন কাকে বলে? 2 নম্বর, গা গরম করার প্রকারভেদগুলি কী কী, ইয়ার গুরুত্ব উল্লেখ করো। তারপরে 3 নম্বর, ক্রীড়া এবং খেলাধুলার প্রকারভেদ করো। 4 নম্বর প্রশ্ন, সুস্থতা এবং শারীরিক সুস্থতার মধ্যে পার্থক্য উল্লেখ করো। 5 নম্বর, নমনীয়তা কীভাবে পরিমাপ করবে? 6 নম্বর, শক্তি কাকে বলে ইয়ার সে নিবিন্যাস করো। 7 নম্বর, হৃদ সংবহনতন্ত্রের সক্ষমতা কী? তারপরে স্বাস্থ্য সম্বন্ধীয় শারীরিক সক্ষমতার উপাদানগুলির নাম লেখো। এই 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো তোমাদেরকে কিন্তু 5টা করতে হবে। যে এক গাদা অপশান থাকছে সেটাও নয়, মাত্র 3টে কোশ্চেন বেশি থাকছে, সেই জন্য বলবো কম সিলেবাস হলেও পেপারটা পড়বে। আর প্র্যাকটিক্যাল রয়েছে, প্র্যাকটিক্যালের নাম্বার তোমাদের কলেজের উপর ডিপেন্ড করে, কলেজে তোমাদের যা যা করতে বলে সেইগুলো তোমরা মেনটেন করবে। এবারে বিভাগ খ থেকে তোমাদের প্রশ্ন আসবে, তোমাদের ওই 4টের মতন প্রশ্ন থাকে, তার মধ্যে যে কোনো 2টো করতে হবে বিভাগ খ থেকে। 2×5=10। তো প্রশ্নগুলো কী কী আছে একটু দেখে নেওয়া যাক। তো প্রথমে, খেলাধুলায় সন্ধি সাপেক্ষে প্রাথমিক গতির গুরুত্ব লিপিবদ্ধ করো। তারপরে 10 নম্বর, বর্তমান সমাজে শারীরিক সক্ষমতার গুরুত্ব কী, তুমি কীভাবে শারীরিক সক্ষমতাকে উন্নত করবে। তারপরে খেলাধুলার লক্ষ্য ও গুরুত্ব উল্লেখ করো। শারীরিক সক্ষমতা নির্ধারণের পদ্ধতিগুলি লেখো। এই প্রশ্নটি আবার ভাঙা আছে, 1, 1+3, আগের প্রশ্নটাও ভাঙা ছিল, তো নাম্বার প্যাটার্নগুলো একটু দেখে নেবে, লিখতে সুবিধা হবে। পরের কোশ্চেন এবং শেষ কোশ্চেন, উপযুক্ত উদাহরণের সাহায্যে শারীরিক সক্ষমতার অভাবে কীভাবে জীবনশৈলীগত সমস্যা বা অসুস্থতার সম্বন্ধে আলোচনা করো। এই 4টে প্রশ্ন থাকবে, এই 4টে প্রশ্নের মধ্যে যে কোনো তোমাদেরকে 2টো করতে হবে, ক্লিয়ার? তো আপাতত আমি এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমরা লাইক দিলে আমারও চ্যানেলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনে এই পেপার থেকে সাজেশন তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে।